বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 53 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে অন্তত আরো 50 জন শ্রমিক। আগুনের সূত্রপাত ঘিরে এখন উঠেছে অবিরাম প্রশ্ন। ভয়াবহ আগুন, এই আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল 50 জনের প্রাণ। ঘটনা বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি জুস কারখানায়। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত 53 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের আধিকারিকরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত তারা প্রবেশ করতে পেরেছেন। সেখান থেকেই এতগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে তল্লাশি এখনও শেষ হয়নি। ফায়ার সার্ভিসের আধিকারিকরা এইসব তথ্য জানিয়ে বলেছেন, ভবনের ছাদ তালাবন্ধ থাকায় হতাহত বেড়েছে, এখন কারখানার তল্লাশি চালাচ্ছেন তারা। কারখানায় আগুন লাগার পর নিরাপত্তা প্রহরী তিনতলার ফ্লোরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তালাবন্ধ থাকার কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কারখানাটিতে রাসায়নিক দ্রব্য থাকায় ফায়ার সার্ভিসের 18টি ইঞ্জিন 20 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা থেকে 12 কিলোমিটার দূরে ঢাকা সিলেট মহাসড়কের কাছে রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কারখানায় ঘটে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধারের কাজ চলছে। আতঙ্কে বিভিন্ন ছাদ থেকে লাফিয়ে পড়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। এতে করে বৃহস্পতিবারই রাতেই 3 জনের মৃত্যু ঘটে, আহত হন আরও বেশ কয়েকজন শ্রমিক। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।